অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা তীব্র চঞ্চল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আলীগঞ্জ প্রায়ত বাড়ি রেললাইন এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এই যুবকের দেহ রেললাইনের পারে তারা দেখতে পায়। ঘটনার খবর দেওয়া হয় রেলওয়ে জিআরপি এবং ইসলামপুর থানা পুলিশ এবং রেলওয়ে জিআরপি আধিকারিকরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। তাদের প্রাথমিক অনুমান, ওই যুবক রেলে কাঁটা পড়ে মৃত্যু হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, কোথা থেকে এলো এই যুবক আর কেনই বা এখানে তার মৃত্যু হবে? তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। কি জানাচ্ছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা শুনব। কোথায় এই জায়গাটার নাম কি? এটা অলিগঞ্জ বলে, এটা রেডবাড়ি অলিগঞ্জ ইসলামপুর থানা। ইসলামপুর থানায় পড়ে কি দেখলেন এসে? কি দেখলেন এসে? এটা লাল জায়গা রেলে কাটার ক্লাস পড়ে আছে। কি মনে হচ্ছে দেখে? রেলে কাটছে এটা। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। Our doctors, Dr. M. Gumbo, Consultant Physician and Diabetologist, Dr. S. N. Reddy, Consultant Brain and Spine Surgeon, Dr. Shomen Nondi, Consultant Cardiologist, Dr. Parameshwar Ramesh Junat, Gastroenterologist, Dr. Borun Kumar, Urologist, Dr. Samarth Agarwal, Laparoscopic Urologist, Transplant Surgeon, Dr. S. N. Naidu, Neurosurgery, Brain and Spine. 24/7 services. Call for appointment 9933-400-333 or 9832-514641. Visit us, Mission Hospital, NH31, Chokchoka, Kochbihar. দেখলাম আমি, শুনলাম আমি ওখান থেকে বইয়ে যে একটা মানুষ আমার পঞ্চায়েতের ভিতরে ওটা পড়া আছে, ট্রেনে কেটে গেছে। ওই দেখার জন্য মানে আসলাম, আমি দেখলাম যে আমার এইদিকের মানুষ তো নাই, আমি চিনতে পারলাম না আমার এদিকের মানুষ নাই। হইতে মানে রাতের পরে ঘটনা হচ্ছে, কি করে পড়ছে আমি সেটা বলতে পারবো।